সকাল 10টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজি রহমান। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেসের ছ জ ও ছ বগি। বিমানবন্দর স্টেশনে ট্রেনটি থামার পর 14টি বগির মধ্যে পুড়ে যাওয়া 3 বগির একটিতে যাত্রী ওঠানামা করেছেন, সেটি ছ বগি। 3 মিনিটের বিরতিতে ওই ছ বগিতে কয়েকজন ওঠানামা করেন। পুলিশের সন্দেহ, যাত্রীবেশে ছ বগিতে নাশকতাকারীরা উঠেছিল, এরপর সুযোগ বুঝে জ ও ঝ বগির মাঝে আগুন দেয়। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রেনে পোড়া জিনিসের নমুনায় ফসফরাসের উপস্থিতি পাওয়া গেছে। আগুন দেওয়ার সময় রাসায়নিক ব্যবহার করা হতে পারে, এর সঙ্গে পেট্রোল দিয়েও আগুন লাগাতে পারে। সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপির সঙ্গে মিল রেখে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে 21 থেকে 23 ডিসেম্বর 3 দিন সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি। 24 ডিসেম্বর সারাদেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে। বুধবার গণমাধ্যমে প্রাথমিক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, আওয়ামী লীগ মহাজোট সরকার ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, জনগণের সরকারকে ভোট দেয়নি। সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবারও 2014-2018 সালের মতো প্রহসনের নির্বাচনের যাবতীয় ব্যবস্থা সম্পূর্ণ করেছে। রাজধানীর তেজগাঁওয়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 9:35 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তেজগাঁও কলোনি বাজার মোড়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত 9:58 আগুন নিয়ন্ত্রণ করে দমকল কর্মীরা। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের সুপারিশ পান 27,074 জন শিক্ষক। তাদের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ পান 2,720 জন। 20 সেপ্টেম্বর সুপারিশ পেয়ে অধিকাংশ শিক্ষকই অক্টোবরের শুরুতে চাকরিতে যোগদান করেন। যোগদানের 2 মাস পার হলেও এখনও তাদের একজনও এমপিওভুক্ত হতে পারেননি। অক্টোবর থেকে পর্যন্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি 3টি সভা করেছে। ওই 3 সভা শেষে অধিদপ্তরের জারি করা এমপিও অনুমোদনের 3টি আদেশ পর্যালোচনা করে দেখা গেছে একজন শিক্ষকও এমপিওভুক্ত হতে পারেননি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এরই মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশের সব থেকে ছোট জেলা মেহেরপুর। মেহেরপুর 1 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনকে ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানকে প্রতীক দেওয়া হয়েছে। মেহেরপুর 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হককে ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই জেলায় 2টি আসনে প্রধান লড়াই নৌকা ও ট্রাকের মধ্যে বলে ভোটারদের ধারণা। রাজধানীর পল্টন, মিরপুর ও বাড্ডা থানায় নাশকতার অভিযোগে করা 3 মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান সহ 36 জনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলার রায় ঘোষণা করা হয়। পল্টন থানায় 2018 সালে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান সহ 19 জনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনুল ইসলামের আদালত এ রায় দেন। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময় অল টাইম হেলদি লাইফ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় 9,337 জন উত্তীর্ণ হয়েছেন। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যায়।
উত্তীর্ণ পরীক্ষার্থীর মোবাইল ফোনেও মেসেজ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। চলতি বছরের 27 ফেব্রুয়ারি এই পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রেলওয়ে পুলিশের ধারণা এটি কোনো নাশকতা নয়। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে, তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আনোয়ার হোসেন। এসপি আনোয়ার হোসেন বলেন, ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে চটের বস্তা রাখা ছিল, সেটির কারণে সাইলেন্সার পাইপে ধোঁয়া বের হতে পারছিল না। হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি টের পেয়ে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভানো হয়। পরবর্তীতে ট্রেনটি আবার গন্তব্যে ছেড়ে যায়। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে অর্পিত যে কোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালনের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। নির্বাচন কেন্দ্রিক যে কোনো দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি বিজিবির সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজিবির ডিজি বলেছেন, স্বাধীনতার পর দেশ গঠন এবং দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদান অনস্বীকার্য। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাসহ যে কোনো দুর্যোগময় মুহূর্তে জনগণের সেবায় এ বাহিনী এগিয়ে এসেছে, মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 12 আসনে স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ এসেছে। এতে শামসুল হক চৌধুরীর কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। বুধবার বিকেল 3:45 দিকে পটিয়া থানার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা শেখপাড়া গ্রামে ঘটনা ঘটে। এ সময় হুইপের নির্বাচনী প্রচারের বহরে থাকা 7টি গাড়ি পাংচার করে দেন হামলাকারীরা। হামলায় শামসুল হক চৌধুরীর কয়েকজন সমর্থক আহত হয়েছেন। হামলাকারীরা নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক বলে অভিযোগ করেছেন শামসুল হক চৌধুরীর কর্মী সমর্থকরা। আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম 12 আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। দলীয় মনোনয়ন না পেয়ে বর্তমান হুইপ শামসুল হক চৌধুরী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নৌকায় ভোট না দিলে নির্বাচনের পর ভাতা বন্ধের হুমকি দিয়েছেন হাতেম আলী তারা নামের এক আওয়ামী লীগ নেতা। তিনি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বুধবার রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তার এমন বক্তব্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে ভোটারদের মনে। যে ভাইরা বিভিন্ন ভাতার অধীনে আপনারা বিভিন্ন ভাতায় অন্তর্ভুক্ত হয়ে চেয়ারম্যানের মাধ্যমে মেম্বারের মাধ্যমে আপনারা ভাতা বুক করছেন, অতি শীঘ্রই আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে আহ্বান করবে প্রাইমারি স্কুলের মাঠে, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সেদিন উপস্থিত হবেন। আর যদি উপস্থিত না হন ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা নির্বাচনের পরে যারা আপনাদের বিরুদ্ধে থাকবেন সকল ভাতায় চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে বলছি সকল ভাতায় কিন্তু কাটা পড়ে যাবে সেই কথা থাকছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। রোমানিয়ার সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি ঢোকার চেষ্টাকালে 107 অভিবাসীকে আটক করেছে রোমানীয় পুলিশ। এসব অভিবাসী বাংলাদেশ, সিরিয়া, মিশর, ইরাক, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোমানিয়ায় যাওয়া নিয়মিত ও অনিয়মিত অভিবাসীরা প্রায়ই পশ্চিমবঙ্গ, পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাঙ্গেরি ঢোকার চেষ্টা করেন। এ কারণে প্রতিটি সীমান্তেই কড়া নজরদারি রেখেছে ইউরোপে অবাধ চলাচলের অঞ্চল শেনজেন জোনে প্রবেশে ইচ্ছুক দেশটি। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায়।
দেখেন আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।